ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরাঙ্গা.সুপর্ণা। আমি সুপর্ণা, তোমাদের কাছে চলে এসেছি আজকের একটা নতুন ভিডিও নিয়ে। আর তোমাদের বলেছিলাম যে আমি কাকদ্বীপে এসেছি HSG রিপোর্ট করতে। তো এখন সকাল বাজে 6টা বাজে, ঠিক আছে? তো 6টা বাজে আর আমি 5:30টার দিকে উঠেছি, মাসিও উঠে গেছে। তো এখন এই দেখো সব, এই যে সবে এখনও সূর্য উঠছে, মানে এখন সবে সূর্যটা উঠেছে। আর এই যে এখানে সব রান্নাবান্না হবে, আজকের বৃহস্পতিবার, তো তার জন্য এটা আলু দেওয়া হবে, আলু দিয়ে এটা চচ্চড়ি হবে। আর এই যে বেসিনে ডাল আছে, আর এই যে এখানে যে উৎসাহ হবে, আজকের বৃহস্পতিবার, তো তার জন্য সব কিছু নিরামিষ। আর আমাকে ওখানে মানে 12টার আগে ওখানে চলে যেতে বলেছে, মানে আমরা আর একটু আগে যাবো কারণ কোনো কিছুই জানি না, ঠিক আছে? আর ও মানে আমি একজনকে ওখানে ফোন করেছিলাম, আমি যে নার্সিংহোমে দেখাই ওখান থেকে ফোন নাম্বার নিয়ে ফোন করেছিলাম। তো আমি ওখানে ফোন করেছিলাম, কন্ট্যাক্ট করেছিলাম, বলেছে যে মানে 12টার আগে যেতে। তো আমার সব কিছু গুছিয়ে টুছিয়ে নেওয়া হয়েছে, মানে জল বোতল আমাকে নাইটি নিয়ে যেতে বলেছিলো ওগুলো, তারপরে মাস্ক স্যান ট্যান যা যাবতীয় কিছু, তো স্নান টান সেরে যাবো। তো যখন যাচ্ছি তখন আবার দেখাচ্ছি, তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো গরম পড়ে গেছে, মানে কি, আমি তো এসে কানে টানে সঙ্গে সঙ্গে সব খুলে দিয়েছি, মানে এই যে গলায় একদম রাখতে ইচ্ছে করে না, মানে প্রচুর গরম পড়েছে, মানে তোমরাও বুঝতে পারছো নিশ্চয়ই। আর আজকে না একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে, মানে এই যে সূর্যটা উঠে এই যে ঢেকে যাচ্ছে, আর মানে এরকম যদি মেঘলা ওয়েদার থাকে তাহলে খুব ভালো হবে আর কি। মানে যা গরম, মানে এই গরমে বাসের মধ্যে ঠাসাঠাসি গাদাগাদি হয়ে যাওয়া, মানে কী বলা যায়, এরকম একটু মেঘলা ওয়েদার থাকুক এটাই চাই। তো চলো পরে আবার কথা বলছি, মানে যখন রেডি হয়ে যাব তো তখন তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখন খাওয়া দাওয়া করে সব কিছু করে রেডি হয়ে গেছি, আর এই যে দেখো যে আমি রেডি হয়ে গেছি, এখন সিঁড়ি থেকে নিচে নামছি। আর মাস্কটা একটু কিছু সময় পরে পরবো, খুব গরম। তো দেখো এখন বাসে উঠে পড়েছি, আর বাসটা অনেকটা খালি, আর সিএসটিতে উঠবো ভাবছিলাম, তো সিএসটি আসেনি বলে এই বাসে উঠে পড়েছি। মানে আমরা 20-25 মিনিট প্রায় রাস্তার ধারে ওয়েট করছিলাম, তো তখনও সিএসটি আসেনি, তো তার জন্য ভাবলাম যে ওখানেও যেতে লেট হয়ে যাচ্ছে, তার জন্য এই বাসটাতে উঠে পড়েছি। আর ওই যে পাশে মাসি এখন বসে আছে, আর তো চলো ওখানে গিয়ে আবার যদি পারি ক্যামেরাটা অন করছি। তো এখন আমি বসে আছি এক্সরে রুমে, আর সব ড্রেস ট্রেস সব কিছু চেঞ্জ করে নিয়েছি, আর এখানে এখন বসে আছি। মানে এই HSG রিপোর্টটা মাত্র 3 জনই করবে, সে তো এই সব রিপোর্টগুলো সাধারণত মানে কি বলা যায় খুবই কম হয়, ঠিক আছে? তোমাদের আমি এর আগের যখন HSG রিপোর্ট নিয়ে কথা বলছিলাম তখন বলেছিলাম যে এগুলো প্রচুর কম হয়। তো এই যে যন্ত্রটা দেখছো এটার নাম আমি কি জানি না, তো তোমরা দেখে নাও ভালোভাবে। তো এইটা দিয়ে আমার কিছু সময় আগে একটা এক্সরে করে নিয়েছে, তবে কি করলো সেটা আমি জানি না। তো এখন ডক্টর আসতে অনেকটা লেট আছে, তো আমরা এখন বসে ওয়েট করছি। আর তোমরা মেশিনটাকে একটু ভালোভাবে দেখে নাও, এখন পুরো ফাঁকা আছে, আর মাত্র 3 জনই আজকের মানে কি বলা যায় এত বড় একটা নার্সিংহোমে মাত্র 3 জনই আমরা এই HSG রিপোর্টটা করব। আর এখন আমি এই যে বাইরে ওয়েট করছি, মানে ডক্টর আসতে অনেকটা দেরি হবে, তো তার জন্য এই যে ওয়েট করছি এখন। তো আমার HSG রিপোর্টটা কমপ্লিট হয়ে গেছে, তো এখন খুবই অসুস্থ, আর আমি জাস্ট ক্যামেরাটা অন করলাম তোমাদের এই মুহূর্তটা জাস্ট দেখানোর জন্য, কিন্তু একদম ক্যামেরা ধরার মতন অবস্থাতে নেই, খুবই অসুস্থ। জাস্ট ক্যামেরাটা অন করলাম, ব্যাস গিয়ে আমি বাড়ি গিয়ে তোমাদের অন্যদিন একটা মানে HSG এক্সপিরিয়েন্সটা অবশ্যই শেয়ার করবো, HSG রিপোর্টের এক্সপিরিয়েন্সটা। আর এখন এই যে বাসে বসে আছি, একদম মানে কি বলা যায় জানলার ধারে সিট পেয়েছি, তার ওপর খুব রোদ, মানে পুরো রোদটা আমার ডান সাইডে মুখে লাগছে। আর এইটা হলো ডায়মন্ড হারবারের নদী, তো তোমরা নদীটা দেখো, তো কিছু বলার নেই, মানে পুরো একদম ধুধু করছে, এত বড় নদী, মানে তোমরা শুধু দেখো। তো যারা ডায়মন্ড এসেছো এই নদীটা নিশ্চয়ই ভালোভাবে হয়তো জানো, তো দেখো। তো এই নদীটা পেরিয়ে ওই পারে গেলে, তো ওটাতে হলদিয়াতে যেতে হলে এই নদীটা পেরিয়ে গেলে তো হলদিয়া যাওয়া যায় এই দিক দিয়ে।
আর এখন এই যে বাসের মধ্যে কি অবস্থা দেখো, মানে একটাও চুল ঠিক থাকছে না, মানে পুরো বাতাসে সবগুলো মানে জট ধরে মানে পাক ধরে গেছে এরকম হয়েছে। আর এই যে দেখো জানলার ধারে বসে আছি, রোদটা পুরো মুখে লাগছে। তো দেখো আমি এখন মানে কথা বলতে এসেছি, আর এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আর কটা বাজে? 6:05 হয়ে গেছে। আর আমি তখন এসে না মানে কি বলবো যে একটু অসুস্থ হয়ে গেছিলাম। তো আমি HSG রিপোর্ট এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে আমি পরের ব্লগে শেয়ার করছি। তো অবশ্যই তোমরা আমার পাশে থেকো, দিলে অবশ্যই সব কিছুটা জানতে পারবে। তো তোমাদের সঙ্গে HSG রিপোর্টের এক্সপিরিয়েন্সটা অবশ্যই শেয়ার করবো। তো আমি তখন এসে না কথা বলবো, একদম মানে খুব অসুস্থ, এখনও খুব অসুস্থ, মানে এক্ষুনি বিছানা থেকে উঠে এলাম, মাথা ঘুরে যাচ্ছে। তো আমি আর মানে কি বলবো যে এখানেই ব্লগটা শেষ করছি, আর পরের ভিডিওতে আমি আমার HSG রিপোর্টের এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি তোমাদের সঙ্গে। তো চলো